আরে দোস্ত কারে বাদ দিচ্ছেন, কারে বাদ দিচ্ছেন, মুসলমান ঘর থেকে কারে বিদায় দিলেন? টেলিভিশন ভরে ঘরের মধ্যে আওয়াজের, 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, জিকিরের আওয়াজ নাই। এই বাংলাদেশ বেশি দিন হয় নাই, এই বাংলাদেশের পরিবেশ তো এটাই ছিল। আমার মা চাচিরা এই 10-15 বছর আগেও তো বাংলাদেশে এমন কোন পরিবার ছিল না যে পরিবারের মা বোন ফজরের নামাজ পড়ে, ওজিফা না পড়ে কোনোদিন চুলা ধরায় নাই। এটাই ছিল আমাদের সকলের সমাজের জীবন। আজ কোথায় সেই ওজিফা? কয়দিন হয়েছে মারা? এই 5 বছর আগের ঘটনা। আমার ছোটবেলা, আমার 41 বছর বয়স এখন, আমার ছোটবেলায় তো আমি দেখছি মা রিক্সার মধ্যে যে কাপড় পেঁচাইতো, এটা তো আমার চোখে দেখা, আমি তো চোখে দেখছি, আমার তো স্পষ্ট মনে আছে। আমাদের সেই মা চাচিরা সব বোকা ছিল না। আমার দাদিরে দেখছি কালো বোরকা, মারে দেখলাম কালো বোরকা, আজ আমার বিবি কালো বোরকা, আজ আমার মেয়ে কালো বোরকা, আর আমাদের মা বোনেরা লাল নীল হলুদ কমলা বেগুনি, হ্যাঁ ইয়া আকাশি, থ্রি পিজের এত কালার নাই, বেডির বোরকার যত কালার, থ্রি পিজ এত টাইট না, বেডির বোরকা যত টাইট। এরপরে মাথার উপরে একটা ওড়নার মতো এটারে কিনছে 120 টাকা দিয়া, এটা ওই বই আর কদ্দুর কথা বলছি, এটা সাইজেই ছোট, এটার মধ্যে আবার 13টা ফ্যান্স দিয়া দিছি, কথা বুঝছেন কিনা বলে। অথচ আমাদের মা চাচিদের বোরখা কালো ছিল, বোরকার উপরের পাটটা হাঁটুর নিচ পর্যন্ত নামানো ছিল, মাথার সামনে চোখের সামনে আরো 2টা আলগা কাপড় মা বোনদের ছিল, এরপরে রিক্সার চতুর্দিকে কাপড় ছিল, এরপরে হাতের মধ্যে ছাতি ছিল, ছাতি ছাড়া কোনো মা কোনোদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় নাই। ও মারা সব বোকা ছিল না? আজ সব চালাক হয়ে গেল, আজ সব শিক্ষিত হয়ে গেল, ছেড়ে দিলেন মাদেরকে, ছেড়ে দিলেন বোনদেরকে, ছেড়ে দিলেন বিবিকে, হাত পাও ছেড়ে মেনে নিলেন এই বেপরদেগি, এটাই আমার জিন্দগি, আমার ছেলে নামাজ পড়বে না এটাই আমার জিন্দগি, আমার মেয়ে পর্দা করবে না এটাই আমার জিন্দগি, আমার ঘরে টেলিভিশন চলবে এটাই আমার জিন্দগি, আমি খাবো বন বিড়ি সিগারেট এটাই আমার জিন্দগি। না বাপ, এভাবে হাত পাও ছেড়ে দেওয়া একজন ইমানদারের জন্য সাজে না। আমার অনুরোধ, আরেকটু ভাবেন, আরেকটু নড়ে চলে বসেন, আরেকটু নড়ে চলে বসেন, আরেকটু একটু ফিকির করেন, একটু ফিকির দেখেন না আরেকটু বদলানো যায় কি? এত হাত পা ছেড়ে দিবার তো কথা না বাজান, এত হাত পা ছেড়ে দেওয়ার কথা না বাজান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, ও বন্ধু আমি যে দীন দিয়েছি এই দীনকে যারা নিজেদের থেকে, আমার ইসলাম থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে, কি করে ফেলছে, ওয়া কানু শিয়ান, এবং নিজেরা বিভিন্ন দলে দলে আলাদা হয়ে গেছে, কেউ শিরিক করে, কেউ কুফুরি করে, কেউ বেদাত করে, কেউ নিফাকি করে, কেউ কবিরা গুনা করে, কেউ শাহওয়াতের তাবে মানে মনে যা চায় এটার তাবেদারি করে, কেউ নফসের তাবেদারি করে, কেউ শয়তানের তাবেদারি করে, কেউ দুষ্ট অসভ্য কাফের বেঈমানদের অনুসরণ করে, যে যেভাবে আমার দিন থেকে নিজেদেরকে আলাদা করে দলে দলে বিভক্ত হয়ে গেছে, আল্লাহ বলছে লাস্তা মিনহুম ফি শাইইন, ও নবী আমি আপনারে বললাম এদের কারো ব্যাপারে হাশরের দিন আমি আপনাকে কিছু বলবো না, আপনার কষ্ট করছেন বন্ধু আমি আপনারে কিচ্ছু বলবো না, আপনার উম্মত এমন হলো কেন, আপনারে দোষারোপ করবো না নবী, আপনারে কিচ্ছু কইতাম না। আমি দেখছি বন্ধু 23টা বছরে আপনি কলিজা পানি করে ফেলছেন, 23 বছরে আপনি ঘুমান নাই, ঠিক মতো আরাম করেন নাই, 23 বছরে আপনি পেটের মধ্যে পাথর বানছেন, তায়েফের রক্তে পিঠ, আল্লাহর নবীর কিতাবে আছে ইতিহাসে তারিখে রসুলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত পিঠের মধ্যে চালনির মতো ছিদ্র ছিদ্র গর্ত পুরা পিঠে মৃত্যু পর্যন্ত ছিল। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছিলেন, আয়েশা বলছিলেন নবী আপনার কি ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল? আল্লাহর নবী বলছে না আয়েশা, আমার গায়ে তো মশাও বসে না, আমার গায়ে তো মাছিও বসে না, গোটা বসবে কেমনে, আমার এই পবিত্র দেহের থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, তুমি দেখো না আমার গায়ের ঘাম, আমার সাহাবীরা আতর বানায় ব্যবহার করে, আমার গায়ে বসন্তের দাগ আসবে কোত্থেকে, আয়েশা এগুলো আমার তায়েফের ওই পাথর মারা রক্তের দাগ।
ওরা যে আমারে পাথর মারছে সেই ছিদ্রগুলো আয়েশা আর মিলে নাই কোনোদিন। আল্লাহর নবীর এই তায়েফের রক্ত, বুকের মধ্যে পেটের পাথর, দান দান শহীদ, এই সব কিছু উম্মত ছেড়ে দিলেন। আহা, কয়টা টাকার জন্য, কয়টা পয়সার জন্য, দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য, কই পাইলেন আরাম আয়েশ? কই পাইলেন? আরাম তো পাইলেন না। আমি তো স্পষ্ট বলি এবং আমি তো এটা চ্যালেঞ্জ করে বলি, এই রাজপ্রাসাদে, দামি বিল্ডিং ফ্ল্যাটে, শহরে বন্দরে যে মানুষগুলো থাকে তাদের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে যদি ভিডিও করা হইতো কিংবা রেকর্ড করা হইতো, শোনা যাইতো কি পরিমাণ অস্থিরতা আর পেরেশানি আর কান্না। নিশ্চিত আমার দেশের দিন মজুর খেটে খাওয়া ঘরে এত অশান্তি নাই, ওদের ঘরে যে পরিমাণ অশান্তি। সিনেমার নর্তকী যে সারাদিন হাজারো লাখো যুবককে হাসায়, যার হাসিতে অট্ট হাসি, যে মনে করে ভালোবাসার হাসি, তার কলিজার মধ্যে যে কষ্ট বেদনা, এই বেদনা পৃথিবীর আর কারো নাই, আর কারো নাই। আপনি জানেন, আপনি জানেন? হ্যাঁ, অতএব ওরা সুখে নাই, ওরা সুখে নাই, ওরা সুখে নাই, ওরা সুখে নাই। নয়তো সন্তান অস্ট্রেলিয়া থাকলে মেয়ে মেয়ের জামাই গুলশান বনানীতে থাকার পরে, নিজস্ব গার্মেন্টস মেল ফ্যাক্টরি থাকার পরে, হাজারো লাখো মানুষকে ফেসবুকে লাইভে জানান দিয়ে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করার কারণ কি? সুখের অভাব, সুখের অভাব। কথা বলেন না, সুখ সম্পত্তির অভাব ছিল না, কিসের অভাব ছিল? সুখ নাই, সুখ নাই, সুখ নাই বাপ, সুখ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, ও নবী আপনাকে কিছু বলবো না, আপনি কষ্ট করছেন, আপনার চেষ্টা আপনি করছেন, আমি আপনারে বলবো না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এই নাফরমানদের বিষয়টা আমি আল্লাহ নিজে কিয়ামতের দিন আমি বোঝাপড়া করব। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আমি বোঝাপড়া। এজন্য কোরআনে আছে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমানদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমুহু। হাদিস আছে, নবী বলেন আল্লাহ তোমার সাথে কথা বলবে, লাইসা বাইনাকা ওয়া বাইনাহু তারজুমান। নবী বলছে তোমার মাঝে আর আল্লাহর মাঝে মাঝখানে কোনো দোভাষী তরজুমান থাকবে না, ফেরেশতার রে আল্লাহ সরায় দিবে, তোরা সব সর, আমি তার লগে কথা বলব। আল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করুন, বল বান্দা, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। বল, আমার প্রতিটা নিয়ামত বুঝায় দে, আমার প্রতিটা মালিকের রহমান দেখছেন, মালিক যে কাহার এটা জানেন না, এই মালিক যে গাফফার এটা যেরকম বুঝছেন, এই মালিক যে জুন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী এটা বোঝেন নাই অনেক, এই মালিকের রহমত দেখছেন, এই মালিকের আজাব দেখেন নাই, কথা বুঝেন নাই, এ কারণে রঙে আছেন, এ কারণে আমরা রঙে আছি, নাফরমানির জোয়ারে ভাসে গেছি, কোনো আফসুস নাই চেহারায়, সুরতে কোন মানে আল্লাহ আছে, আখেরাত আছে। হুজুরে 100 টাকা দিয়ে ব্যস্ত যাইব গা বড়া, হ্যাঁ হুজুরে তো টেন্ডার লইছে ব্যস্তের, হ্যাঁ হুজুরে 100 টাকা দিয়ে আপনার সিদ্ধ গোষ্ঠী বেহেস্তে পাঠা দেবো, কারণ হুজুর তো বেহেস্তের এক সাইড টেন্ডার লইছে, ঠিক না? কথা বলেন না, হাসরের ময়দানে হুজুরের তো কোনো হিসাব দাম লাগতো না, হিসাবের তো কোনো হিসাব নাই, কথা বলেন না। তো মিয়া আমারই তো বেল নাই, আমি তো দৌড় রুফে, ঠিক কিনা বলেন না কেন? আমার দৌড় দেখে কে, আমার দৌড় দেখে কে? আরে হাদিসের মধ্যে আছে, মুসা নবী হাসরের ময়দানে, নবী বলছে হাসরের ময়দানে, হাসরের ময়দানের দৃশ্য আল্লাহ আমাকে দেখাইছে কেরকম হবে, নবীজি দেখছে, আল্লাহ কুদরতি ভাবে দেখাইছে, আমি দেখছি মুসা নবী হাসরের ময়দানে আল্লাহর আরশের খুঁটি ধইরা চিৎকার করে কাঁদতেছে, মুসার মতো নবী বলতেছে, লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়া লা আসআলুকা লিয়াউমা উখতি বাল আসআলুকা লিয়াউমা নাফসি। আল্লাহ আমি মুসা আর আজ মার জন্য কিছু চাই না, বোনের জন্য কিছু চাই না, মাওলা আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। আপনি কে? আপনি কেডা? হ্যাঁ
ইব্রাহিমের মতো নবী কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম উনি কোরআনে আছে, আল্লাহর কাছে বলছিলেন মাওলা আপনি বলছেন আমি জানি আমি আপনার বন্ধু খলিল, এরপরও আমার ডর ডর লাগে, ভয় ভয় লাগে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাশরের দিন আমার বেজ্জতি করিয়েন, আমার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর হাশরের মর্যাদা কি পরিমাণ, ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনাকে আখিরাতে বেশি দেব উত্তম, আল্লাহ বলেন এত মর্যাদা আমি আপনাকে আখিরাতে দেব, হাউজে কাউসার আপনাকে দেব, শাফাতের অধিকার আপনাকে দেব, ইজ্জতের লেওয়াউল হাম প্রশংসার পতাকা আমার আপনার হাতে দেব, মাকামে মাহমুদের নির্দিষ্ট জায়গা আপনাকে দেব, জান্নাত উদ্বোধন করার প্রথম অনুমতি আপনাকে দেব, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন, আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন প্রতিদিন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার এরপরও ভয় লাগে, আমি মুহাম্মদের হিসাব হাশরের দিন সহজ করে দিই, আপনি কে আমি কেডা বলেন, পাত্তা আছে আমাদের, খবর আছে আমাদের, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অতএব আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, বান্দা আমি নিজে জানাবো তুমি যা যা করেছো, আমি শোনাবো তোমার তোমার 60 বছরের গল্প আমি শোনাবো, তোমার 70 বছরের গল্প আমি শোনাবো, দেখবা একটা নিঃশ্বাস আমার আড়ালে নাই, আল্লাহর আড়ালে কোন নিঃশ্বাস বলেন না আছে, আল্লাহর বাহিরে আল্লাহর দেখার বাহিরে জানার বাহিরে কোন সেকেন্ড আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শেষ কথা আল্লাহ বলেন আর বান্দা আমি নিজে বলে বলে এরপরে বিনিময় দেব, বিনিময় দেখাবো কদ্দুর পাইছো কি না কদ্দুর, আল্লাহ বলে তো সেখানেও আমি দয়া করব, দয়া কেমন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আহ আল্লাহ বলে বান্দা শুনো যদি তুমি নেক কাজ করো একটা আমি প্রথম এটার বিনিময় দেব 10, কত তুমি আমার দয়াটা দেখো বান্দা, আশ্চর্য এই হাদিসটা শুনেন মানে এই ঘটনাটা এই কথাটা, আল্লাহ বলেন আমি দেব 10, এরপরে আল্লাহ আরেক আয়াতে বলছে না বান্দা 10 না রে, 10 না, প্রত্যেক 10-এর লগে আমি আমার দয়া আরো বাড়ায় দেব, প্রতি 10-এর সাথে আমি বাড়াবো আরো, ইয়াজিদুহুম মিন ফাদলি, আমার দয়া আরো বাড়াবো, কাউরে এই 10-এ 700, 7,000, 70,000, 7,00,000, 70,00,000, 7 কোটি, 70 কোটি, এভাবে বাড়াইতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন অমান যা আবি সাইয়্যা, আর যদি গুনাহ করো একটা কয়টা, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, এইটা লেখা হবে হিসাব হবে কেবলই একটা, কয়টা একটা, ওহুম লা ইউজলামুন, আল্লাহ বলে আমি কোনো জুলুম করব না, গুনাহ একটার বদলে কয়টা, নেকি একটার বদলে কয়টা, না 10ও না, প্রথম হিসাবে তো 10, আর আমি এর থেকে আরো কি করুম, দেখো তুমি আমার দয়া না, দয়া শেষ হয় নাই, আল্লাহ এরপরে নবীর হাদিসের আলোকে নবীজি বলে গুনাহ একে কয়টা বলেন না ভাইয়া, কথা শেষ, গুনাহ একে কয়টা, কিন্তু এই বাম কাদের ফেরেস্তা যিনি গুনাহ লেখে আর ইনি নেকি, এই দুইজনের মধ্যে উনি আমির সাহেব, উনি কি আমির, উনি মামুর, এই জন্য নিয়ম হইল আল্লাহর নবী বলছে হাদিসের আলোকে বোঝা যায় এই বাম কাদের ফেরেস্তা ডান কাদের ফেরেস্তাকে গুনাহ লেখার আগে জিজ্ঞাসা করে আমির সাহেবের থেকে অনুমতি নেয়, লিখবো এই গুনাহটা, এই ডান কাদের ফেরেস্তা বলে অপেক্ষা করো দেখো না তওবা করে কি, অনেকক্ষণ পরে এই ফেরেস্তা আবার বলে এখন লিখবো আরেকবার দেখো তওবা করে কি না, আরো অনেকক্ষণ পরে 3 নম্বর বারে, 3 বার অপেক্ষার পরে যখন তওবা করে না নাফরমান, তখন এই ডান কাদের ফেরেস্তা বলে এবার লেখো তবে একে এক লেখো, একে প্রথম দয়া একে এক, দ্বিতীয় দয়া সেটাও 3 বার অপেক্ষার পরে লেখা হয়, এরপরের দয়া
আল্লাহ বলে ফেরেশতাকে, বান্দা ও ফেরেশতা খেয়াল রাখো, দেখো আমার বান্দা যদি 7 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 12 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে, 70 বছর পরে, 90 বছর পরেও কোনোদিন রাত গভীরে একাকীও যদি কোনোদিন চোখের পানি ফেলে আমি মাওলার কাছে মাফ চায়, আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। আহ, এই মালিক মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বনি আদম, গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায় আর তবুও যদি আমার কাছে মাফ চাও, কাউরে কিছু না বলে আমি জবান দিলাম আমি মাফ করে দেব, আমি মাফ, আমি আছি মাওলা, আছি, যেদিনই মনে হয় আমার ডাক দিও আমি আসব, আমি তোমার কাছে আসব। লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, বালুকণা যত গুনাহ যদি হয় তত সেটাও নিয়ে আসো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে শেষ কথা আমার, আল্লাহর নবী বলছে শেষ একটা হাদিস এই আয়াতের তাফসিরে, নবী বলে আমার উম্মত যে মালিক একটা গুনায় একটা লেখায়, যে মালিক একটা লেখার আগে 3 বার অপেক্ষা করায়, যে মালিক 90 বছর পরেও মাফ করে দিতে প্রস্তুত, এরপরেও গুনাহ মাফ না করাইয়া, গুনাহ ত্যাগ না করে যে নাফরমানি করে হাশরের ময়দানে হাজির হয়, নবী বলেন আমি নিশ্চিত বুঝেছি উম্মত তুমি নিজেই সিদ্ধান্ত নিছো মজবুত যে আমি আগুনে জ্বলবই। বুঝেন নাই কথাটা? আমি আগুনে জ্বলবই উম্মত, আমি বল নবী বুঝি এটা যে তুমি এই ফয়সালাই নিছো, আপনি আমারে আরো যত সুযোগই দেন আমি মাফ নিতাম না, আমি আগুনে জ্বলব, এই ছাড়া জাহান্নামে জ্বলার আর কোনো যুক্তি নেই। এত সুযোগের পর, এত ব্যবস্থাপনার পরেও তুমি নাফরমান গুনাহ নিয়ে আইলা, তুমি কেমন ডাকাতের ডাকাত, তুমি কেমন হারামির হারাম বলেন না? ওয়াহশির মতো হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীকে আল্লাহ মাফ করে দিছে, তোমারে মাফ করবে না কেন? 100 খুনের আসামিকে আল্লাহ মাফ করে দিছে, তোমারে করবে না কেন? বেশ্যা নারীকে আল্লাহ মাফ করে দিছে, তোমারে করবে না কেন? কিন্তু তুমি তো সিদ্ধান্তই নিছো না আমি মাফ চাইব না, আমি গুনাহ ছাড়তাম না, আমি এমনি চলি, আমি 70 বছর আমি বাঁকা হয়ে গেছে, কাশতে কাশতে জীবন শেষ, এরপরও ডাকাত বুড়া বিড়িটা আমার মন্ডা চায়, মানে বিশ্বাস করে না, কেমনে করলে বুঝবে যে এটা আমার মাথার ধরে না। আমারে যদি কেউ বলে আপনি অল্প বয়স্ক, আপনি বুড়া করে লইয়া এইভাবে শক্ত হইলেন কা, আমার কথা হইল আপনি যদি হন আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই দাদা যেন হয় আমার জান্নাতি, আপনি যদি আমার হন চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই চাচা যেন হয় আমার জান্নাতি, আমি না চাইলে কে চাইবে? ওই কথা বলেন না, আমরা না চাইলে কে চাইবে? আমরা চাই আপনাদের পরিবর্তন, আমরা সবাই মিলে আখেরাতে জান্নাতি হতে চাই, বলেন ইনশাআল্লাহ, ফিকির করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, অহরহ তওবা করেন, গুনাহ ছেড়ে দেন। যুবকরা, বাবারা ফজরের নামাজে অভ্যস্ত হন, ফজরের নামাজে অভ্যস্ত হন। আগামী সময়টা মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয় এবং ঈমান যদি রক্ষা করতে হয়, ঈসা নবীর বাহিনী এবং মাহাদির সম্মিলিত বাহিনী দাজ্জালের মোকাবেলা করবে। হাদিসে আছে সারা পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম হবে এই ঈমান রক্ষার এই লড়াইতে। হাদিস দ্বারা বোঝা যায়, আমরা পড়ছি হাদিসে, সেই ব্যক্তি উদ্ধার পাবে, সহযোগিতা পাবে, নাজাত পাবে, মাহাদি এবং ঈসার সঙ্গী হবে, ফজরের নামাজ জামাতে পড়ে যাবে। কারণ হাদিসে আছে আল্লাহর নবী বলছে দাজ্জালের বিরুদ্ধে যেদিন লড়াই শুরু হবে, মাহাদি ঈসা নবী দ্বিতীয় আসমান থেকে নেমে আসবেন, মাহাদি আলাইহিস সালামের সাথে যোগ দিবেন এবং মাহাদির বাহিনী নিয়ে দাজ্জালের বিরুদ্ধে রওনা দিবেন। ওই ওয়াক্তটা দ্বিতীয় আসমান থেকে নামার সময়টা আল্লাহর কসম নবীজি বলছেন ইজ নাজালা ঈসা ইবনু মারইয়াম আস-সুবহা, ফজরের ওয়াক্তে ঈসা নবী আসমান থেকে নেমে আসবেন।
যেন ফজরের মুসল্লি ঈসাকে পাবে, মাহদিকে পাবে, আর ওই ষাট উনি ফজরের নামাজ পড়ে ওনারা দাজ্জালের মোকাবেলায় লড়তে বেরিয়ে যাবে, আর ওই আটটা বাজে যে নাফরমান উঠবো, এতে শুধু বেরস ছাড়া আর কিচ্ছু পাইত না। হেতু ওইটা বেরস করিব, রস নাই যে আমার মেসো আগে তো রস আছে, হেতের বেরসের মধ্যে কোনো রস নাই, এ বইয়ে বইয়ে বেরস করবো, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এরপরও যদি লজ্জা হয় বেরস লইয়া আপনার আটটা বাজে এত বড় শক্ত ডাকাত চা দোয়ানে যায় চা খাইত, যা সবাইকে যেন বলে আমি ডাকাইত্রি দেখো আমি মালিকের নাফরমান, দেখো আমি এই জমিনের নাফরমান, দেখো আমারে, হায় হায় আল্লাহ আমারে মাফ করে দেন। হুনাইনের যুদ্ধের দিন যেদিন 12,000 সাহাবি যুদ্ধের প্রথম আক্রমণ, এই মক্কা বিজয়ের পরপরই 12,000 সাহাবি 4,000 কাফেরের আক্রমণে হুনাইনের যুদ্ধের দিন, মানে ময়দানের প্রথম বেলায় আক্রমণের তীব্রতায় ওনারা সব নবীজির সামনের থেকে ময়দান ছেড়ে সরে গেছিল, মানে এলোমেলো হয়ে গেছিল। তখন কিতাবে আছে যে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মাত্র মুসলমান হয়েছে, উনি একা নবীজির ঘোড়ার লাগাম ধরে ওখানে দাঁড়ায় আছেন, উনি সরেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল যে এই পরিমাণ ফিকির, এই পরিমাণ আহাজারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা করাইছে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কাছে, আপনি শুধু এই কথাটা আমার কল্পনা করেন, বাপ রাত হয়েছে আপনি শুধু এটা ভাবেন, আমি একটা অনুরোধ, আমার একটা ভাবনা আমি ভাবি, আপনারাও ভাবেন, এই মোবাইলটার মধ্যে দুই সেকেন্ডের একটা মিস কল যদি আসে, প্যান্টের পকেটের ভিতরেও যদি মোবাইলটা থাকে, তো প্রতিটা বান্দা টের পায় মানুষ আমার মোবাইলটার মধ্যে মিস কল আসছে, খুলে দেখে কে কলটা দিল, ফিরায় আবার বা কোনো না কোনো একটা এটা দেখে। কিন্তু আমার মালিক যদি হাসরের ময়দানে বলে বান্দা এক এক ওয়াক্ত নামাজের বেলায় তোর মহল্লার চতুর্দিক থেকে কমপক্ষে 10টা মাইকে, আরে 10টা মসজিদে 4টাও করে যদি মাইকের হরণ হয়, তাহলে আমি 40টা হরণ একত্রে বাজাইয়া আমার মুয়াজ্জিন দিয়া এত উচ্চ কণ্ঠে আমার আজানটা দিয়ে তোরে ডাক দিছিলাম, হায় বান্দা 2 সেকেন্ডের মিস কল টের পাইলা, আমার এত উচ্চ স্বরের আজান টের পাইলা না, কেন বান্দা আমি কি অপরাধটা করছিলাম? ভাইয়া বলো না, ছেলেরা বলো না, বাপ বলো না, বলো না বাপ, আমার চুলের সনদ আছে, আমার টুপির সনদ আছে, আমার দাড়ির সনদ আছে, আমার পাঞ্জাবির সনদ আছে, আমার লুঙ্গির সনদ আছে, চতুর্দিকে সমান চুল নবীজি রাখতেন, নবীজি মাথার মধ্যে সর্বদাই কাপড় রাখতেন, নবীজি দাড়ি রাখতেন, নবীজি কামিজ পাঞ্জাবি গায়ে দিতেন, নবীজি লুঙ্গি পরতেন, তোমার ক্লিন শেপ চেহারার সনদ বলো বাপ, তোমার এই এলোমেলো সেলুন কাটিং চুল এটার সূত্র বলো বাপ, এটা প্রথম তুমি কার থেকে নিলা এবং কেন তাকে পছন্দ করলা, যুক্তিটা কি? ভাইয়া রাগ হইয়েন না, আমি শুধু বিবেক জাগাইতে চাই, এটার তো সনদ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল, আপনি যেটা ভাবলেন আপনারটার মডেল আপনি বলেন, আপনি কার থেকে নিছেন? আমি নিলাম রাসূলুল্লাহ থেকে, আপনি নিলেন নাফিত্তার থেকে, সোজা হিসাব, সোজা কথা, আমি নিলাম ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাফফারনাকুম, আল্লাহ বলে বান্দা তোমাকে বানাইছি আমি, তোমাকে সাজাইছিও আমি, বানাইছে কে? তো আল্লাহ বলেন সাজাইছিও আমি, শুধু বানাইছি না সাজাইছি, বান্দা তুমি জানো না আমি মাওলা কোন বললে হয়ে যায়, কথা কন না, আল্লাহ কি বললে হয়, কোন বললেই হয়ে যায়, সেখানে তোমারে আমি কোন বলে বানাই নাই, তুমি আমার জবানের আমর না, তুমি 9 মাস তোমারে আমি মায়ের রেহেমে রাইখা আমার নিজের হাতে কাজ করে করে বানাইছি, আমার হাতে আমি নাক লাগাইছি, আমার হাতে আমি চোখ লাগাইছি, তোমার মাকে জিজ্ঞাসা করো, মাকে মাকে জিজ্ঞাসা করো, কোনোদিন আমি জিগাইছি নি যে মা তোর সন্তানের নাক কোনানে লাগাইতাম? আল্লাহ বলেন আমি পছন্দ করছি,
আমি সাজিয়েছি, আমি ড্রয়িং করেছি, আমার ড্রয়িং এ হাত দিলি কেন বান্দা? আমার ড্রয়িং এর নাক যদি এখানে পছন্দ হয়, দাড়ি এখানে পছন্দ হবে না কেন? আমার সাজানো কান যদি এখানে পছন্দ হয়, এটা পছন্দ হবে না কেন? কি বলবেন বাপ, বলেন না? আপনি আপনি আমরা আমরা তো হুজুর মানুষ, আমরা বুঝি কম, আপনারা না বেশি বোঝেন, বলেন। আমরা তো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বুঝিয়া তো থুবাইয়া লাইছেন, কন আপনি কম। আমি না আমরা হুজুর দেখেন আমরা কম বুঝছি, বেকুব আমরা। আপনি আপনি বলেন, আপনি আমাকে বলেন মিয়া, আপনি কেটে দিলেন কার ড্রয়িং আর গ্রহণ করলেন কার ড্রয়িং, কার ডিজাইন ছাড়লেন, কার ডিজাইন ধরলেন, কাকে কাকে নারাজ করলেন, কাকে খুশি করলেন জানেন তো না? একটা ছেলে বলতে পারবেনি, যুবক তুমি বলো না, ওই ছেলে তুমি বলো না, তোমার মাথার এই চুল কার মতো? কনা বাপ তুই কো? ওরে জিজ্ঞাসা করেন না, সেলুনের দোকানের যেই কাটিং গুলো একটা মানুষ না, সেলুনের দোকানে যেগুলো টাঙ্গাই রাখছে এগুলো দাজ্জালের কাটিং। কিসের কাটিং? আরে হাদিস, এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের চিহ্ন দাজ্জাল হবে যুবক, দাজ্জালের চিহ্ন ইন্নাহু শাবুন যুবক হবে, কাতাতুন নবীজি বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো, কসম এটা হাদিস। আওয়ারুল আইন, দাজ্জালের চোখ হবে টেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের বিশেষ চিহ্ন তার চুল থাকবে এলোমেলো, এই জন্য যুবকের চুল আজকে এলোমেলো করে দিছে, আজ বরবাদ হয়ে গেছি আমরা, নিজের দিন, নিজের ধর্ম, নিজের ইসলাম, নিজের কোরআন, নিজের নবী সব আমাদের কাছে অপ্রিয়, অপ্রিয়। পুরা ঘরের মধ্যে এত কিছু আছে, ছয় জন মানুষের ছয়টা ব্রাশ আছে, পুরা ঘরটার মধ্যে একটা মেসওয়াক নাই, এমন পরিবার নাই? পুরা ঘরের মধ্যে প্রয়োজনের চাইতেও বেশি ফার্নিচার, আসবাবপত্র আছে। এই ঘরে মানুষ ছয় জন, কাছের ফ্লেট আছে তিন ডজন, ঠিক কিনা বলেন না কেন? সবকিছু অতিরিক্ত আছে, কিন্তু পুরা ঘরটার মধ্যে একটা দস্তরখান নাই, কেন বাপ? কারণ মোহাম্মদের যেটা রাখবো না সেটা সিদ্ধান্ত, এটা হ্যাঁ সিদ্ধান্ত, এটা এটা ফয়সালা করে নিছে, মোহাম্মদের যেটা রাখবো না সেটা সিদ্ধান্ত, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। যেটা প্রমাণ হবে রসুলের ওইটা ত্যাগ করো, যেটা প্রমাণ হবে বেইমানের ওইটা গ্রহণ করো, ওইটা নাহলে ডাইনিং টেবিলে খানাটা এত সুন্দর হয়ে গেল কেন? কি যুক্তিতে সমান জায়গায় দস্তরখানের এটা এতটা ফচ্চা গেল কেন? কোন কারণে? কোন গবেষণায়? পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিতের গবেষণায় এটা প্রমাণ হয়েছে? কোন সে আপনারা বলেন না মিয়া, আছে কোনো? জেনারেল লাইনে তো আমরাও পড়ছি, আমরা তো কওমি মাদ্রাসারও ছাত্র, সরকারি মাদ্রাসারও ছাত্র, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কোন আমনে কোন? বাংলাও অল্প অল্প পড়তারি, ইংরেজিও পড়তারি, কোন আমনে কোন? বলেন কি যুক্তি? আমার যুক্তি একটাই, বিরোধিতা, সিদ্ধান্ত নবীর বিরোধিতা করুন, নবীরে কষ্ট দিব। আহা, আল্লাহ নবী বলেন প্রতিদিন সকাল বিকাল দুইবার, হাদিসে আছে নবীজির কাছে উম্মতের আমল ফেরেশতারা জানায়, উম্মতের আমল যখন নবী শোনে তো কাঁদে না? উম্মত 23 বছর আমি কি না করলাম, উম্মত কি না করলাম, যখন মেরাজে গেছে নবীজি সেই আরশে আজিমে আল্লাহ যখন পাশে বসাইছে, পাশে বসাই আল্লাহ বলছে বন্ধু আপনি এখন গোটা সৃষ্টিটা দেখেন, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি সব আপনি দেখেন, আমি মাওলা এবার শুনেন এই যদ্দুর আপনি দেখেন, সবটার রব আমি আর সবটার রহমত আপনি, আমি রব্বুল আলামিন আপনি রহমাতুল্লিল আলামিন, যতটুকুর রব আমি অতটুকুর রহমত আপনি, যতটুকুর মাওলা আমি অতটুকুর নবী আপনি। বন্ধু এত বড় সাম্রাজ্য আমার,
এই সবটার মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠ বানাইছি, আচ্ছা কাছে আনছি, এত উপরে আমি আর কাউরে আনি নাই, এখানে আর কেউ আসে নাই আর কেউ আসবেও না কোনোদিন বন্ধু, আপনাকে সম্মান দিতে আমি এখানে আনছি। আজ এখানে আপনি বলেন বন্ধু আপনি কি চান, বিশেষ যদি কোনো চাওয়ার থাকে আপনি বলতে পারেন। আল্লাহর কসম বা আল্লাহর নবী সেদিন মেরাজে আরশে আযীমে বলছে, মাওলা আমি শুধু আমার উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ পাক বললেন, হায় বন্ধু আজও উম্মত, আজও উম্মত, খুশির এই দিনে, আনন্দের এই দিনে নিজের জন্য কিছুই চাইলেন না, আজও উম্মত, যান। আল্লাহ বলছে, যান বন্ধু, আপনাকে ওয়াদা দিলাম হাশরের মাঠ আমি আপনার মাঝে আমার মাঝে ভাগাভাগি করে নেব, কসমতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, কিয়ামতকে আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব, আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব কিয়ামতের দিনের মালিক, আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা, আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দিতে থাকব, আপনাকে খুশি করে দেব। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনি সবাইকে আমি আমার খুশি মতো দেই, আপনাকে আপনার খুশি মতো দেব, আপনার খুশি মতো দেব।